হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তৃষ্ণা কিচেন অ্যান্ড ব্লগস আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে রুই মাছের একটি রেসিপি শেয়ার করব। তো চলুন দেখে নিই প্রস্তুত প্রণালী। প্রথমে আমি মাছগুলো ম্যারিনেট করে নেব। তার জন্য আমি একটি পাত্র নিয়ে নিলাম। পাত্রের ভিতরে আমি পেঁয়াজ বাটা, আদা বাটা ও রসুন বাটা একসাথে নিয়ে নিলাম। এখানে আমার সব কিছু মিলায়ে 1 টেবিল চামচ আছে। দিয়ে দিলাম 2 চা চামচ হলুদ গুঁড়া, 2 চা চামচ মরিচ গুঁড়া, 2 চা চামচ জিরা গুঁড়া এবং 2 চা চামচ ধনিয়া গুঁড়া। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। সামান্য একটু পানি দিয়ে আমি সব মশলাটা একসাথে মিক্সড করে নেব। এবার আমি মাছগুলো এর ভিতরে দিয়ে সব মাছগুলো ভালো করে মশলার সাথে মাখিয়ে নেব। আমার মাছগুলো ম্যারিনেট করা হয়ে গেলে আমি এটাকে 1 ঘন্টা রেস্টে রেখে দেব। আমার মাছ মাখানো প্রায় হয়ে গেছে, আমি 1 ঘন্টা পর ফিরে আসতেছি। এবার আমি ফ্রাই প্যানে তেল দিয়ে তার ভিতরে মাছগুলো ভেজে নেব। আমার মাছের 1 পিঠ হয়ে গেছে, উল্টিয়ে দিব আমি। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলো তুলে নেব। এভাবে আমি বাকি মাছগুলো ভেজে নেব। আমার সব মাছ প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নিয়ে চুলাতে আমি যে মশলাগুলো ম্যারিনেট করে রাখছিলাম মাছের সাথে, সেই মশলা দিয়ে আমি মাছটা রান্না করব। মশলাটা আমি চুলায় দিয়ে এর ভিতরে আমি দিয়ে দেবো সরিষার তেল। এই মাছের রেসিপিটা সরিষার তেল দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে। এবার আমি মশলাটা খুব ভালো করে ভেজে নেব। আমার মশলা ভাজা হয়ে গেছে, দেখেন অনেক শুকনা শুকনা হয়ে গেছে খুব সুন্দরভাবে। কড়া করে একটু ভাজতে হবে মশলাটা। আমার মশলা ভাজা হয়ে গেছে, এবার আমি এর ভিতরে ঝোলের পানি দিয়ে দেব। আপনারা যে যেমন ঝোল খেতে পছন্দ করেন সেই পরিমাণ পানি দেবেন, তবে মাছের রেসিপিটাতে ঝোল অতিরিক্ত ভালো লাগে না, একটু গা মাখা হলে ভালো হয়। আমি মাছের ঝোলটা এবার ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ঝোলে বলক উঠে গেছে, এবার মাছগুলো সব আমি এর ভিতর দিয়ে দেব। আমার মাছের পুরোপুরি ঝোলটা শুকানো পর্যন্ত এবার আমি অপেক্ষা করব। আমার ঝোল প্রায় শুকায় গেছে, দেখেন একেবারে শুকনো শুকনো হয়ে গেছে, পুরো গায়ে মাখা মাখা। এতটুকুন আমি গামাখা ঝোল রাখবো, একেবারে শুকনো করব না। আমার মাছের রেসিপিটা হয়ে গেছে। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব ও লাইক কমেন্ট করে দেবেন প্লিজ। আর আপনাদের ভালো লাগলে বাসাতে অবশ্যই ট্রাই করে দেখবেন। তো আপনারা সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।